আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি বেশ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি তদবির। অবশ্যই বৈধ পন্থার বিলায় করতে হবে, অবৈধ কোনো কাজে, শুধু এটা নয়, যে কোনো তদবির, ইসলামিক তদবির আপনি অবৈধ কাজে ব্যবহার করলে কোনো প্রকার ফল পাবেন না। সমস্যা হচ্ছে এখানে অনেকে অবৈধ কাজকে বৈধ মনে করেন, সেই জন্য তদবির করতে হলে অনুমতির প্রয়োজন যে আপনি এটা করবেন, এটা কি করা আপনার জন্য ঠিক হবে কি ঠিক হবে না, এই জন্য অনুমতি। কিন্তু ওই অনুমতিটাকে নিয়ে অনেকে বিজনেস করে, অনুমতি দেবে এত টাকা দিলে, টাকা বেশি দিলে ঘুষের মতো, টাকা বেশি দিলে কি হয়, অনুমতি আপনি অবৈধ কাজে ব্যবহার করতে পারবেন, ওইরকম কিছু নয়, সব হচ্ছে বাওতাবাজি। ইসলামিক তদবির আপনি করবেন, আপনার বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন যে ইসলামিক তদবির আপনি খারাপ জায়গায় ব্যবহার করবেন, অবৈধ কাজের বেলায় ব্যবহার করবেন, ইসলামিক যেগুলো ইসলাম নিষেধ করছে ওইগুলোতে আপনি আবার ইসলামিক দিয়ে ই করবেন, আপনি কি উপকার পাবেন নাকি আপনি উপকারের পরিবর্তে অপকার হওয়ার যোগ্য, এটা একটু নিজে চিন্তা করে দেখেন, তাইলে উত্তর পাবেন। ঠিক আছে, তো যাই হোক, অবশ্যই 100-100 আপনার উদ্দেশ্য সৎ হতে হবে, সৎ উদ্দেশ্য হতে হবে। এবং যদি সেটা আপনার তকদিরে থাকে, এখন বলতে পারেন তকদিরে থাকলে তো আপনি এমনিতেই পাবো না, তকদির হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আপনার এমনিতেই হবে, অবশ্যই এমনিতেই হবে, আরেকটা হচ্ছে আপনি চেষ্টার কারণে পেতে পারেন, চেষ্টা না করলে পাবেন না। ওইরকম যদি হয়, অর্থাৎ দ্বিতীয় তকদিরে যদি আপনি চেষ্টার মাধ্যমে হয় এরকম থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি এরকম আমল করবেন, তদবির করবেন, ইনশাল্লাহ ফল পাবেন। দর্শন এখন জেনে নেই কি করতে হবে। ভালোবাসা সৃষ্টির তদবির, কোনো লোকের অন্তরে ভালোবাসার জন্য এ তদবির খুবই ফলপ্রসূ ও পরীক্ষিত। বুধবার দিন এশার নামাজের পর কোনো নারী বা পুরুষের অন্তর ভালোবাসার জালে আবদ্ধ করার জন্য 32টি সুই নিবে, অর্থাৎ আপনি 32টা সুই নিবেন। সুই নিয়ে যে আয়াত পাঠ করবেন, এই আয়াত পাঠ করতে হলে 32টি সুইয়ার প্রয়োজন, এতে ছোট হোক বড় হোক যে কোনো সাইজের আপনারা সুই নিবেন, তবে যত কম দামি নেওয়ার চেষ্টা করবেন, সমস্যা নাই। এখন আবার হয়তো অনেকে বলবেন যে তাহলে সুই দামি সুই হলে অর্থ তদবিরে কাজ বেশি করবে, এরকম কোনো কিছু নয়, জাস্ট 32টা সুই হতে হবে এতটুকু। অতঃপর নিম্নের আয়াত পাঠ করবে, পাঠ করে 3টি সুইয়ে দম করবে। তো যে আয়াত আপনার সামনে আমি বলে দেবো ওইটা আপনি পাঠ করবেন, ওই আয়াত পাঠ করে 3টার উপর দম, আবার আপনি এই আয়াত পাঠ করবেন আরো 3টার উপর দম, আর আবার 3 আয়াত পাঠ করবেন আরো 3টা সুরার উপর দম করবেন, এরকম করতে করতে যখন 32টা শেষ হবে তখন 10 বার পাঠ কর, আয়াত পাঠ করলে 30টা সুই শেষ হবে, তারপরে যে 2টা অতিরিক্ত থাকবে ওই 2টাতেও এরকম 3 বার পাঠ করে দম করবেন, শেষ আপনার 32টা সুই পড়া হয়ে গেল। আর ওই লোকের নাম ও তাহার মাতার নাম উচ্চারণ করবে, সব শেষে আপনি এটা যে করলেন ওই লোকের নাম এবং তার মাতার নাম উচ্চারণ করে আপনি বলবেন, যেটার জন্য আপনি করতেছেন সেজন্য আপনার বাধ্য হয়। কিভাবে বলবেন? হে আল্লাহ, অমুকের অন্তর, অর্থাৎ আপনি নাম নিবিলেন, নাম নিয়ে বললেন অমুকের অন্তর ভালোবাসার আগুন দ্বারা জ্বালিয়ে দাও, অতঃপর ওই সুইগুলো আগুনে জ্বালাবে, আল্লাহর মেহরবানিতে মাশুকের অন্তরে ভালোবাসা জ্বলতে থাকবে। তো ওইটা আপনি যে কোনো আগুনে পুড়াতে পারেন, কোনো সমস্যা নাই, তার নাম বলবেন, নাম বলে বলবেন যে অমুকে আমার ভালোবাসায় আগুন জ্বালিয়ে দাও, আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন, দেওয়ার মালিক আল্লাহ তাআলা কোনো কবিরাজ নয়, বুঝছেন, দেওয়ার মালিক আল্লাহ তাআলা কোনো কবিরাজ নয়, এটা জানা রাখবেন। আপনি যেরকম উসিলা করবেন কবিরাজ আপনার জন্য উসিলা করবে, তো কবিরাজ যদি উসিলা করে, উসিলার মাধ্যমে কাজ হতে পারে নাও হতে পারে, এটা যদি আপনি বিশ্বাস করেন যে দেওয়ার মালিক তো আল্লাহ, সে উসিলা করবে, উসিলার কারণে কাজ হতে পারে নাও হতে পারে, সে ডায়লগ মেরে হয়তো টাকা বেশি খাওয়ার জন্য বলতেছে কাজ 100% হবে, 100% যদি আপনি বিশ্বাস করেন আপনার ইমান থাকবে না, ঠিক আছে, কারণ আপনি মুখ দিয়ে বলতেছেন দেওয়ার মালিক আল্লাহ, আবার অন্তর থেকে 100% তারপর কেমনে বিশ্বাস করেন, সে কি আল্লাহ নাকি? তাইলে তো কবিরাজকে আপনি আল্লাহর স্তরে বসাইলেন, তো আপনি আপনি তো নিকৃষ্ট। আপনি আবার কবিরাজের কাছে দুকা খাইলে আপনি আবার বলবেন যে সে আমার সাথে প্রতারণা করলো, আপনি তো আসল প্রতারক, আপনি তো মুনাফিক, মুখ দিয়ে বলেন আল্লাহ সব কিছু করতে পারেন, অন্তর দিয়ে আবার কবিরাজকে 100% বলেন, তো আপনি ভালো, আপনি তো খারাপ, তো এরকম কোনো কিছু নয়। আপনি উসিলা হিসাবে চেষ্টা করবেন এতটুকু, ভাগ্যে না থাকলে দুনিয়ার সমস্ত কবিদের কত হয়, দুনিয়ার সমস্ত ডলার টাকা যা আছে সব কিছু কবিরাজদেরকে দিও, হবে না, কারণ এটা আপনার ভাগ্যে নেই, সাথেই হবে না, ঠিক আছে। তো যাই হোক, এরকম করেন, এটা বুধবারে করতে হবে, বুধবারে এশার নামাজের পরে আপনি আমল ইনশাআল্লাহ অত্যন্ত ফল পাবেন। একদিন করলে যদি একদিনে না হয় তাহলে পরবর্তী বুধবারে আপনি আবারও এটা করতে পারেন কোনো সময়, ঠিক আছে, ইনশাআল্লাহ একদিনের একদিনে করলেই আপনারা ফল পেয়ে যাবেন। তো আয়াত যেটা সেটা হচ্ছে ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, এই আয়াত আপনি পাঠ করবেন, একবার এই আয়াত পাঠ করবেন আর 3টা সুইয়ের উপর আপনি দম করবেন, আবার ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ এটা পাঠ করবেন আর 3টা সুইয়ের উপর আপনি দম করবেন। এরকম করতে করতে আপনি যখন 10 বার আয়াত পাঠ করবেন আর 3টা সুইয়ের উপর, 3টা সুইয়ের উপর করতে করতে হয়ে যাবে 30, 30টা সুই শেষ হয়ে যাবে, 2টা অতিরিক্ত থাকবে, ওই 2টার উপর আপনি ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ পাঠ করে ফু দিবেন, তারপরে আপনি এটা বলতে থাকবেন যে ওই ব্যক্তির
অর্থাৎ নাম দিয়ে বলবেন ওই ব্যক্তির সাথে যেন আমার ভালোবাসার আগুন জ্বলিয়ে দেয়, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তাআলা এই তার উসিলায় ওই ব্যক্তির সাথে আমার ভালোবাসায় আগুন জ্বালিয়ে দেন। যদি আপনার উদ্দেশ্য সৎ হয় তাহলে ইনশাল্লাহ হবে, আর অসৎ হলে তো এটা করে কোনো উপকার হবে না। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।